ভিমজেলা থেকে হলদিবাড়িতে এসে পৌঁছলো 35 জন পরিযায়ী শ্রমিক। হলদিবাড়িতে ঢোকার আগে কাশিয়ারবাড়িতে ব্লক প্রশাসনের উদ্যোগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। জানা যায় তাদের বাড়ি হলদিবাড়ি, হেমকুমারী ও বক্সিগঞ্জ অঞ্চলে। তারা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও দীঘায় কাজু বাদামের কাজ করতেন। লকডাউনের ফলে গাড়ি ঘোড়া বন্ধ থাকায় তারা বাইরে আটকা পড়েছিলেন। রবিবার ছোট গাড়ি ভাড়া করে হলদিবাড়িতে ফেরেন তারা। হলদিবাড়িতে ঢোকার আগে কাশিয়ারবাড়িতে ব্লক প্রশাসনের উদ্যোগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করে কোন রকম উপসর্গ না মেলায় তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে হলদিবাড়ির বিডিও সঞ্জয় পণ্ডিত বলেন, প্রশাসনিক উদ্যোগে ভিন জেলায় আটকে থাকা শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। তাদের 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার পর্দায়। চোখ রাখবো এবার পরের খবর।